হ্যাঁ গাইস, গুড কি বলবো, গুড। এখন তো গুড নুন চলছে, তো আমার বাজে 4টে। হ্যাঁ গাইস, গুড নুন, তুমি সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ভ্লগার চ্যানেলে। তো জানাই তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা, আর নতুন একটা ভিডিওতে অনেক বেশি করে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে, আমার মতো একদম বিন্দাস আছে, আর আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে। আশা করি তোমরাও ভালো আছো, তোমাদের ফ্যামিলিরও সবাই ভালো রেখেছো। তো এখন বিকেল 4টে বাজে, আমি সবে বিছানা ছেড়ে উঠেছি, আর আমার ছেলে গেছে কই, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে পটির দরজা বন্ধ, ওই ওপরে লাইট জ্বলছে, দেখো দেখো লাইট জ্বলছে, হ্যাঁ পটিতে গেছি। তো এখন আমার একটা কাজ আছে, ছোট্ট মতো, সব একটা না অনেক কাজ আছে, তবে আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমার দুটো মুরগি আছে, তিনটে ছিল, মোরগটা মারা গেছে, তো দুটো মুরগিকে ছেড়ে দেবো, ওরা একটু চড়া খেয়ে নিই, আড্ডা মেরে নিই। তো চলো দেখো কতটা এক্সাইটেড আড্ডা মারতে যাবে বলে। একজন তো এটা খুললেই লাফাবে, দেখবে, লাফা 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 না, আয় চলো তোকেই আগে ধরি। এই সালা মাল কি ভারী হয়ে গেছে, ধরা যায় না, বাহন হয়ে গেছে বাবা, মটমট করে ভাঙছে। তো চলো মুরগিগুলো বার করে দিলাম। তো এবার আমার ছেলে পটি হয়ে গেছে, বাইরে এসে দাঁড়িয়ে আছে, তোকে পরিষ্কার করে দিই, ফিরে আসছি কিছুক্ষণ পরে কাজ বাজ সেরে নিয়ে। এই যে কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ, জামা প্যান্ট, দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো রয়েছে, ধোয়া হয়নি, ঘর দাবার ঝাঁট দিতে হবে, বাসনগুলো পরিষ্কার করতে হবে, জামা প্যান্ট তুলে গুছাতে হবে, আর অনেক কাজ আছে, সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যে দিতে হবে। তো মুড়িগুলো ওখানে এখন চড়া খেয়ে নিই, ওই সব বাগানে চড়া খাচ্ছে, ওই একটা, ওই তো দুটো ওখানেই আছে। তো চলো কাজ বাজ করে নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমার সাথে আবার কথা বলতে। তো বন্ধুরা দেখো, দুধ বিস্কুট নিয়ে চলে এলাম ছেলের জন্য, ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি, এই যে ছেলে বসে আছে, এখন খাবার জন্য খিদে পেয়েছে। এই মশারির মধ্যে রয়েছে, তাও দেখো মশার মধ্যে মশা হয়ে রয়েছে, এত মানে এত মশা, গুড নাইটে কিছুই হচ্ছে না বলে মশারি ঘাঁটিয়ে রয়েছি ওর মধ্যে, তাও এই দেখো মশা মার মামা, এই যা হয়ে গেল, আসলো পাশর পালিয়েছে। তো চলো ছেলেকে খাইয়ে দিই, বলো টাটা, চলো খেয়ে দিয়ে ফিরে আসছি। কি তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা, এখন দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে। আর এই যে তুলসীখানে প্রদীপ দিয়েছি, এই যে প্রদীপ দেখো, দেখে নাও, সে যাই হোক এত বাইরে মানে মশা বসা যায় না, ছেলেকে যে ওর খাওয়ানো হয়ে গেছে, সন্ধ্যে দিয়েছি খাওয়ানোর পরে, আর এই যে একটু ধুনো দিয়েছি, এত মশা বাইরে বসা যাচ্ছে না বলে, যে ধুনো প্যাকেট একটু দিতে হবে। তো চলো ছেলে পড়তে বসেছে, এখন ওকে একটু পড়িয়ে নিই, তারপর পরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। তো চলো ছেলেকে পড়িয়ে নিই। দেখো আমার বড় একটু ঘুগনি এনেছিলো আমার জন্য, তো খিদে পাচ্ছিলো বলে একটু ভাবলাম ঘুগনি মুড়ি খেয়ে নেওয়া যাক, আর ছেলে পড়তে পড়তে এই যে ফাঁকি দিচ্ছে, বললো আমিও খাবো, তো ভাবলাম চলো খাওয়াই যাক। আর এখানে এখনও ধোঁয়া হয়ে যাচ্ছে, এখানে আরও একটু ছোবড়া দিয়েছিলাম, তো চলো খেয়ে নেওয়া যাক। এই যে আমার ছেলে খাচ্ছে মটর, ও মটর খাচ্ছে, চলো হবে শুধু আজকে তুমি মুড়ি খাও, ঘুগনি আমি সব খেয়ে নিয়েছি। তুমি বাবা ভালো শোনাচ্ছ নিয়ে আসছো নাকি, কালকেটা গুঁড়ো গুঁড়ো মতো ছিল, ওই জন্য আজ প্যাকেটটা বললাম পাল্টাতে, প্যাকেট কেটে নিয়ে আসছো, সবে মাত্র এলো। ও না, এটা সর্ষের তেল নিই না, হেডফোন, হেডফোন কোথায় পাবো আমি? এর মধ্যে সাপ আর ইঁদুরের বাসা ছিল, শামসেটের ওপরে প্রত্যেকদিন ছুট পাড়াবাড়ি করবে,
ওর মধ্যে কি অবস্থা? দেখবো কি আছে, দাঁড়াও দেখবো ওর মধ্যে এই বস্তাটার মধ্যে কি আছে দেখবো একটু পরে। আমি খুলবো, কে সুস্মিতা খুলবে ওটা, তুমি খুলবে? হ্যাঁ তুমি খুলবে, তোমার চাকর দেবো না, করতে হবে না, ঠিক আছে। চা খাবে কে? ধরবে তো, বুড়ো হয়ে গেছে জানো, মুড়ি সুড়ি দে বসে খালি গায়ে আছি, ঠান্ডা লাগছে নাকি? তোমার চা যে কমেনি, কি করছো গো তোমরা? খেলা করছি, খেলা সাজাচ্ছি। ঘরে কিন্তু ফোন চলছে একটা, নিয়ে আসো তোমার কামো ফোনটা। বাচ্চা হয়ে গেছে নাকি যে খেলা করছো? সোনার খেলা সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি এর মধ্যে আছে। বস্তাটা কখন খুলবে? বস্তাটা কখন খুলবে? খুলবে না, আরে খুলে দাও না, আমি এটা ওই বস্তাটা নিচেরটা, ওই নিচেরটা, নিচেরটা তুমি খুলো। আরে চলো চলো দাদি চলো খুলে নি, কি হলো? ওই ঘর বেড়েছি যেতে, ওই সিঁদুর দেখ, সিঁদুর নেই তোর মধ্যে। বাবু সরে যা, সরে যা, কি আছে দেখি? নিশ্চিত বালতিটা খেয়েছে, নিশ্চিত বালতি ইঁদুর খাবে, বালতি বললাম এই সব আছে, এই নড়ছে, কোথায় নড়ছে? ইঁদুর আছে মনে হয়, মা ডিম আছে সব, বেকার জিনিস থাকলে সব বের করে দাও। ইয়ে বাবা কি কাপড়, ও হবো এই সব কাপড়, ঠাকুরের জিনিস, কাপড় ঠাকুরের খাবো, হে ওগুলো তো আলতো পারে ছাগল, কি ঠাকুরের খাবো, সব কুচে দেশ বাদ দাও। হে এর মধ্যে কি ঠাকুরের বাসন, হে এটা আমাদের তো পুরীর থালা তো, এগুলো পুরীর থালা, হ্যাঁ এ তো পুরীর থালা, পুরি লেখা রয়েছে দেখো, এই তো পুরি বলে লেখা, তোমার মা গিয়েছিল না সে এনেছিল, এই তো পুরি বলে লেখা থাকে, দেখো সবটা এতে লেখা, এই তো পুরি, আচ্ছা রাখো ধর ধর আর কি আছে দেখি, আ বাবা বুঝতে পারি, এই তো পুরীর থালা, এগুলো তোমার মা সে এনেছিল আমাদের, এখানে আওয়াজ করছি কেন, কান ধরে দেবো একটা, সব ঘর সেই ঘর ঠাকুরের, সেটা তো এইসবই আছে আর কি, সেটা কিসের ঘর বন্ধুটা খুলে ফেলে দেবো দাঁড়া, ওর ওই ঘরে তোর যদি ওই ঘরে দিয়ে আসতে পারছিস তো কি করি দেখ, তো মারতে বলিস ওই ঘরে, ওই ঘরে আর কিছু নেই, এগুলো কি প্লেট, এই সব ওর মধ্যে আরও সেই ঘর আছে, তো বার করবো, বার করবো দেখি ওর মধ্যে কী জিনিসটা আছে, এইগুলো যে দুধ কলা দেয় না ঠাকুরে, দেখো ওই বালতিটা একদিকে আনো, বালতির মধ্যে এইগুলো দিয়ে সংসার তুলে দাও, বালতির মধ্যে এইগুলো দিয়ে সংসার তুলে দাও, মশা দিলি ফের কাটবে আর ফেঙে দিলে সে ঢুকবে ওর মধ্যে, ওই শাড়িটা ওর মধ্যে দাও, ওটা ফেলো, আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছটা তো ভাজতে হবে, আর দেখো যে পুরীর গামলা থালা দেখছিলে তো, একটা ছোট গামলা বের করে নিলাম পুরীর, বেশ সুন্দর, আমাদের অল্প লোক তো অল্প তরকারি জিনিসপত্র রাখতে বেশ সুবিধা হবে এতে, তাই না? তো এই কারণে একটা বের করে নিলাম, বেশ ভালোই হলো, সুবিধাই হলো। তো কেমন লাগে ভিডিওটা তোমরা দেখো পুরোপুরিভাবে, দেখে বলো, আর মাছটা এখনই ভাজবো, চলো ভিডিওটা দেখতেই থাকো। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল একদম ফাটাফাটি হয়েছে, দেখেই যেন এক্ষুনি ভাত খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে,
আর হ্যাঁ দেখো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ধোঁয়া কেমন ভাবে উঠছে দেখো, ভাতের ধোঁয়া ক্যামেরা পুরো ঝাপসা হয়ে গেল। আর এদিকে মা ভাত আর মাছের ঝোল করেছি, বেশি কিছু করিনি, আজকে রাতের খাবার। আর তোমরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি বললেই চলে, আর হবে বললেই চলে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। সর ভাত বাড়া হয়ে গেছে, এই যে আমার ছেলে পাইচারি করছে, ঠিক আছে। তো এখন খেতে বসিয়ে যাব, অনেক রাত হয়ে গেছে, কৃষ্ণাও চলে এসছে, তো সেই কারণে ওর জন্যই লেট করা, ও আসে 10:30টার সময়। তো এখন বাজে 11টা, তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আসছি। ভিডিওটা দেখো তোমরা, দেখো আমরা এখন শুয়ে পড়েছি, মানে আমি শুইনি, এই যে আমার ছেলে। এখন তুমি কি করবে বাবু, ভালো করে বলো, ওটা কি বলি, বলিন কি করবে, মাগবে কোথায়, মাগবে বললে মুখে দেয়, অত জায়গা দিতে হবে না, পাচ্ছ না, দিচ্ছি দিচ্ছি না, মাখো আস্তে আস্তে মাখো, অত করে অল্প করে নিতে হয়, ব্যাস ব্যাস ওটা মাখো, ওটা মাখো, আবার নেবে, চলো ওকে মাখিয়ে দিই, নষ্ট করছে, দেখি একটু দেখি, এদিকে দেখা, ভালো করে মাখো, ভালো করে, ইস মুখটা পুরো তেল হয়ে গেছে, চলো সবাইকে গুড নাইট বলে দাও, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, চলো বাই বাই, আজকের মতো এই অবধি, টাটা বাই বাই, সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট, বোলিং রেখে দিয়েছি এবার শো, ওটা কি বাবু নাকের ড্রপ, চলো শুয়ে পড়ো।